আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দরা, তোমাদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে রসায়ন এবং জীববিজ্ঞান। আমি রসায়ন নিয়ে হাজির হয়েছি। রসায়ন নিয়ে আজকের নতুন টপিকসটা হচ্ছে বিভিন্ন যৌগ সমালোচনা পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এই মানে যোজনী, সুপ্ত যোজনী এবং পরমাণু সমূহের যোজনী, এই তিনটা বিষয় নিয়ে আইসোটোপ এবং আইসোটোপের চারটা জিনিস নিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। আমি এখানে লিখে নিয়ে আসছি খাতাতে এই সুন্দর করে আমি অ্যাসাইনমেন্টটার প্রথমে টপিক্সটা এরকম ছিল যে পরমাণুর যোজনী লিখতে করতে হবে, পরিবর্তনশীল এবং সুপ্ত যোজনী আর যৌগের মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যাপার, এই তিনটা জিনিস নিয়ে এই অ্যাসাইনমেন্টটা আমাদের সম্পন্ন করতে হবে। তা রসায়নের জিনিসটা আমরা আগে একটু বইটা একটু দেখাই নিই, বই থেকে একটু কাবার দেখলেই তোমরা বুঝতে পারবা যে যোজনীটা কী জিনিস। যোজনীটা আসলে এখানে লেখা ছিল বই থেকে, যে আমি বই থেকে যেটা পাইছি সেটা হচ্ছে ছিল যে এখান থেকে আমি লিখেছি যে অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। এখানে দেওয়া আছে যে যোজনীর সংজ্ঞাটা যে একটা অণু একটি পরমাণুর সাথে অপর একটি মৌলে যখন পরমাণু যুক্ত হয় তার যে ক্ষমতা সেটাই হচ্ছে যোজনী। এখন এখানে যোজনী আমরা তো জানি হাইড্রোজেনের সবসময় যোজনী এক ধরা হয়, এই এক ধরেই আমাদের সব কিছু মানে কোনো যোগ। আবার আরেকটা সংজ্ঞা বলতেছে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে এবং ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সবকে আবার মৌলের যোজনী বা যোজ্যতা বলা। এই দুটো সংজ্ঞা এখানে দেওয়া আছে। তা এই পৃষ্ঠা নাম্বার 85 আমরা ভালো করে পড়লে তাহলে আমরা এখানে যোজনী সম্পর্কে জানতে পারবো সুন্দর করে। আবার সুপ্ত যোজনী এখানে তার নিচে আছে, সুপ্ত যোজনী কী, পরিবর্তনশীল যোজনী কী, এই যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন ইফেক্টিভ পরিবর্তনশীল, কারণ এর যোজনী 2। পরিবর্তনশীল মানে কি, যার যোজনী ডাবল মানে অনেক একাধিক যোজনী থাকতে পারে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আর সুপ্ত যোজনীও আছে, এখানে দেওয়া আছে যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী সক্রিয় যোজনী পার্থক্যকে সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী মানে কি, একটা মৌলের সর্বোচ্চ যোজনী কত থাকতে পারে, তিনটে চারটা থাকতে পারে, দুটো আবার দুটো যোজনী থাকতে পারে, কারো যোজনী 4 আছে আবার কারো যোজনী 2 আছে। অক্সিজেন যেমন 4ও আছে 2 আছে, সর্বোচ্চ যোজনী 2, সক্রিয় যোজনী যদি থাকে একটা যৌগের মধ্যে 2, তাহলে 2 আর 4 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাহলে সুপ্ত যোজনী আছে 2। তার মানে হচ্ছে বলতেছে যে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী হচ্ছে সুপ্ত যোজনী। এখান থেকে আমরা একটু বিস্তারিত জানলাম আর তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি এইগুলো নিয়ে আমাদের আজকের অ্যাসাইনমেন্টটা। তো অ্যাসাইনমেন্টটার একটু আর একটু প্রশ্নগুলো পড়লে দেখতে বুঝতে পারবো যে হাইড্রোজেন পরমাণু যোজনী এক হিসেবে নিম্নলিখিত যৌগগুলো পর্যালোচনা করে অন্য অন্য পরমাণু সমূহ যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী ও যৌগগুলোর বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করে। তার মানে হাইড্রোজেনের পরমাণু এক হিসেব ধরে, সবসময় হাইড্রোজেনের পরমাণু এক ধরতে হবে, সেটা ধরে তোমার প্রতিবেদন তৈরি করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বলে দিছে যে পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, তারপর আছে এখানে লিখে যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফার টেট্রাক্লোরাইড, এটা ফসফার আয়োডাইড, এটা সালফার ডাইঅক্সাইড, এটা আছে সালফার ট্রাইঅক্সাইড। এই 8টি মৌল দিছে, এই 8টি থেকে যারা সবগুলোই দিবে তারা ফুল মার্কস পাবে, ঠিক আছে। আর আমরা 8টি ইনশাল্লাহ দিব সবাই মিলে। যে এখানে বলেও দিছে প্রশ্নটা এইভাবে হবে যে 8টি যৌগের পরমাণু যোজনী হিসাব করতে হবে, পরিবর্তনশীল যুক্ত যোজনী হিসাব করতে হবে, আবার পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় উচ্চ সেজি তাও বিবেচনা করতে হবে। আরেকটা দিছে আছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে হবে, ঠিক আছে। এখন শুরু করা যাক আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র সমাধানে আসে। কারণ সমাধানটা প্রথম হচ্ছে পরমাণু যোজনী, ক প্রশ্নের উত্তর। ওই যে যোজনী কাকে বলে, অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। এই যে যোজনী বা যোজ্যতা কাকে বলে আগেই বই থেকে দেখাইছে, এটা আমি আবার লিখছি। আবার অন্যভাবে বলা যায় যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু অথবা তার সমতুল্য যেমন ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি অন্য মৌলের যতগুলো পরমাণু থাকে যুক্ত থাকে হতে পারে তাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। এটাই হচ্ছে আবার হাইড্রোজেনের সাথে। এখন আরেকটু দেখি, সাধারণতভাবে সব সময় হাইড্রোজেনের যোজনী এক,
ধরা হয়। হাইড্রোজেন একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরাইড অণু গঠিত হয়। তাই ক্লোরিনের যোজনীয় এক। আবার অক্সিজেনের একটি পরমাণুতে হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, এজন্য অক্সিজেনের যোজনী দুই। একটি সোডিয়াম পরমাণুর সাথে একটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে বা গঠিত হয়। সুতরাং সোডিয়ামের যোজনী এক। তা আবার এখানে বলছে মিথেনের কার্বন সি, মিথেনের যোজনী চার, কারণ কার্বন পরমাণুর সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। এ ছিল হচ্ছে প্রথম পেজ। দ্বিতীয় হচ্ছে কি, যে আমরা পরমাণুগুলো দেখব। আমাদের পরমাণুগুলো কী কী ছিল প্রশ্নতে, যে প্রথমে ছিল পানি, প্রথমে যে পানি ছিল সেই পানিটা নিয়ে আমরা করেছিলাম। প্রথম পানি ছিল, তাহলে এখানে পানিতে পানিতে যৌগে বা H2O যৌগে একটি অক্সিজেন পরমাণু থাকে আর দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, মানে দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পানি তৈরি হয়। অর্থাৎ এখানে অক্সিজেন পরমাণু যোজনী দুই আর হাইড্রোজেন যোজনী এক গেল। তারপরে আসছে কি, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড যোগে একটা মাত্র কার্বন ছিল আর ক্লোরিন ছিল কয়টা, চারটা ক্লোরিন মিলে একটা কার্বন টেট্রা, কিন্তু যোজনী হিসেব করলে কার্বনের যোজনী চার, ক্লোরিনের যোজনী এক গেল। টেট্রাক্লোরাইড যৌগে একটি ফসফরাসের সাথে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, তার মানে একটা ফসফরাস তিনটা ক্লোরিন যুক্ত হয়ে টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়েছে। এটাতে যোজনী ফসফরাসের তিন, ক্লোরিনের এক। পরেরটাতে যাই, যে পেন্টাক্লোরাইড যৌগের ফসফরাস পাঁচটি একটি আর ক্লোরিন পাঁচটি যুক্ত একসাথে যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্সাইড তৈরি হয়েছে, যেখানে ক্লোরিন ফসফরাসের যোজনী পাঁচ, ক্লোরিনের যোজনী এক। এখানে এই কথাগুলোই আমি লিখেছি আমার ভাষায় সুন্দরভাবে করে। আবার এখানে লেখা আছে দেখে, যে ফসফরাস পেন্টাআয়োডাইড, এই ফসফরাস পেন্টাআয়োডাইডের সাথে ফসফরাস একটি আর পাঁচটি আয়োডাইড যুক্ত হয়ে ফসফরাস পেন্টাআয়োডাইড উৎপন্ন হয়েছে, যেটা ফসফরাসের যোজনী পাঁচ কিন্তু আয়োডাইডের যোজনী এক। আবার কোনো যৌগের একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তার সেই যৌগের সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যৌগতা বলা। তার মানে কি, দ্বিতীয় মৌলের সাথে যোগ, মানে কোনো যৌগের সাথে যদি পরমাণু কোনো যুক্ত থাকে তাহলে সেই পরমাণুর সাথে দ্বিগুণ গুণ করতে হয়। যে সেটা হচ্ছে কি, কোনগুলো মৌল, সেই মৌলগুলো হচ্ছে ছিল কার্বন ডাইঅক্সাইড ছিল যৌগে, কার্বন ডাইঅক্সাইড যৌগে একটি কার্বন সংখ্যা সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইডের যোজনী ছিল চার, অক্সিজেন যোজনী ছিল, এখানে কার্বনের যোজনী চার আর অক্সিজেনের যোজনী কত, দুই। কিন্তু এই দুই আর চার যখন ভাগ করা হয় তখন এর থাকে এক, এর থাকে দুই, তখন স্থান পরিবর্তনকারী অক্সিজেনের কাছে যায় দুই আর এর এক আয়, এই জন্য কার্বন ডাইঅক্সাইড। তারপর আছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড যোগের সেম একই অবস্থা কার্বন ডাইঅক্সাইডের মতো, যে একটি সালফার পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে, তাই সালফারের যৌগের এস এর যোজনী চার, অক্সিজেন যোজনী দুই। সালফার ট্রাইঅক্সাইডের যৌগে একটি সালফার পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত, তাই সালফার ট্রাইঅক্সাইডে সালফারের যোজনী ছয় হবে এবং অক্সিজেন যোজনী তিন দুই সরি এক দুই। এই এসে আমাদের খদাগের প্রশ্ন শেষ হলো। এখন খদাগের প্রশ্ন আসে। খদাগের প্রশ্নটা কী ছিল, যে খদাগের প্রশ্নটা ছিল যে আমরা পরিবর্তনশীল যোজনী বা সুপ্ত যোজনী হিসেবে ব্যবহার করতে হবে। তা পরিবর্তনশীল ও সুপ্ত যোজনী কাকে বলে সেটা আমরা বই থেকে আগেই দেখেছি, যে বইতে কী ছিল, বইতে ছিল হচ্ছে পরিবর্তনশীল যোজনী, যে বইটা আমরা দেখি। এই যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে, এখানে দেওয়া আছে যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। এখানেই দেওয়া আছে, যেমন আয়রন এর পরিবর্তনশীল দুই তিন, তার মানে আয়রনের দুই তিন কী আছে, যোজনী আছে বলে এদের পরিবর্তনশীল যোজনী বলা হয়। এখন আমরা বিস্তারিত এই বই থেকেই সব কিছু আমি উঠে মানে লিখেছি, দেখেছি শুনে এবং নিজের ভাষায়ও কিছু লিখেছি। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী, যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী দুই বা তিন। প্রদত্ত যৌগগুলোর মধ্যে ফসফরাস
এবং সালফার একাধিক যোজনী প্রদর্শন করে, যেগুলো যৌগ ছিল আমাদের উদ্দীপকে। এই যে যৌগগুলো ছিল আমাদের উদ্দীপকে, যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড, টেট্রাক্লোরাইড, পেন্টাক্লোরাইড, এটা আছে ক্লোরাইড, এই যে যৌগগুলো ছিল এখানে, এর মধ্যে সবচেয়ে তার মানে পরিবর্তনশীল যোজনী যেগুলো ছিল তার মধ্যে ছিল হচ্ছে যে এখানে ফসফরাস ছিল আর সালফার, এই দুটো ছিল পরিবর্তনশীল যোজনী, কারণ এদের যোজনী এক বা একাধিক, এই জন্য এদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তাই এখানে বলতেছে যে ফসফরাস ও সালফার একাধিক যোজনী প্রদর্শন করে, তাই ফসফরাস ও সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমন ফসফরাসের যোজনী একবার তিন প্রদর্শন করেছে, একবার ফাইভ, আবার সালফারের প্রদর্শন করে দুই আর ছয়। নেক্সট আমরা এটা দেখি দেখি সুপ্ত যোজনী কী জিনিস। সুপ্ত যোজনীটা আছে কি, সুপ্ত যোজনীটা হচ্ছে সুপ্ত যোজনী কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, তার মানে কি সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর বিয়োগফলকেই বলা হয় সুপ্ত যোজনী। আর সক্রিয় যোজনী কাকে বলে, কোনো মৌল কোনো যৌগে বা কোনো মৌলে সেই যোজনী প্রদর্শন করে তাকে মৌলের সক্রিয় যোজনী বলে, মানে কোনো মৌলে সেই যোজনী যোগ মানে যেটা তার প্রকৃত যোজনী সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। যেমন সালফার ডাইঅক্সাইডের সক্রিয় যোজনী আছে কত, চায়, আর সালফার ট্রাইঅক্সাইডের সক্রিয় যোজনী হচ্ছে ছয়। তাহলে চিত্রের সবগুলো যৌগের সুপ্ত যোজনী বের করতে হবে, সেটা বলে দিছে উদ্যোগ মানে ইসে থেকে। চিত্রের সবগুলো যোজনী হিসেবে পানি প্রথম ছিল, পানি পানির মধ্যে ধর অক্সিজেন আছে সুপ্ত যোজনী, তাহলে অক্সিজেনের সর্বোচ্চ যোজনী দুই আর অক্সিজেনের সক্রিয় যোজনী দুই, তাহলে সুপ্ত যোজনী হবে বিয়োগফল দুই বিয়োগ দুই শূন্য। এখন এইভাবে আমি সব কিছু সংক্ষেপে লিখে রাখছি যে এই যে কার্বন টেট্রাক্লোরাইডের কার্বনের সুপ্ত যোজনী চার বিয়োগ চার শূন্য জিরো, আবার কার্বন ডাইঅক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী চার মানে চার ছয়, ফসফরাস ট্রাইক্লোরাইডের সুপ্ত ফসফরাসের ট্রাই যখন করলো ফসফরাসের পাঁচ যোজনী ছিল সুপ্ত যোজনী সর্বোচ্চ বড়, আর সর্বনিম্নটা ছিল হচ্ছে তিন, এই জন্য হচ্ছে এখানে কী বলছে তিন বিয়োগ দুই যখন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে, আর যখন ফসফরাস পেন্টাক্লোরাইড তখন ফসফরাসের পাঁচ সর্বোচ্চ যোজনী আবার পাঁচ বিয়োগ, তখন এখানে কত হবে এইটা পাঁচ, ঠিক আছে এখানে পাঁচ তাহলে জিরো, আবার এখানে ফসফরাস পেন্টাইওডাইড ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাঁচ, আবার এখানে প্রদর্শন করেছেও পাঁচ মানে যোজনী হিসাবে পাঁচ ব্যবহার করা যায় জিরো পাঁচ মানে পাঁচ সুপ্ত যোজনী, সালফার ডাইঅক্সাইডের সালফারের সর্বোচ্চ যোজনী ছয় ছয়, আর এখানে প্রদর্শন করছে চার কারণ চার এই যে চার মানে দুই, আর সালফার ট্রাইঅক্সাইডের সুপ্ত যোজনী ছয় মানে ছয় ইকুয়াল টু জিরো। তা এই হচ্ছে সুপ্ত যোজনী, মানে সালফারের দুটো ফসফরাসের পাঁচ তিনটা একটা দুই জিরো জিরো জিরো, তা টোটাল মিলে আমরা এই সুপ্ত যোজনী এ এসে খদাক এই পর্যন্ত ছিল। গদাগে কী বলছে, গদাগটা আছে কি যে গদাগটা প্রশ্নটা ছিল এরকম একটা প্রশ্ন যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে হবে, তার মানে কোন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো লিখতে হবে। এখানে যে আটটি মৌল রয়েছে, এই যে আটটা যৌগ রয়েছে, এই যৌগগুলোর থেকে কোনগুলো তেজস্ক্রিয় আইসোটোপে ব্যবহার করা হয় সেইগুলো চিহ্নিত করে সে আমরা তার ব্যবহারগুলো আমরা লিখব। এখন সে আইসোটোপগুলো কী কী আমরা পদে থাকে আমরা জানি, গদাগের সমাধানটাই যে লেখা আছে গদাগের সমাধান যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, আমরা আইসোটোপটা কি আগে জানি, আইসোটোপ হচ্ছে এটাও বইতে দেওয়া আছে সুন্দর করে যে আইসোটোপের ব্যবহার আমি একটু দেখাই দিই যে আইসোটোপের অধ্যায় এটা তো অধ্যায় থেকে এসে আমি দেখাচ্ছি আইসোটোপের ব্যবহার, এটা পদার্থের গঠন থেকে এসেছে এই যে আইসোটোপের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে যে তেজস্ক্রিয় আইসোটোপে আইসোটোপও তাদের ব্যবহার এখানে দেওয়া আছে যে আইসোটোপ লেখা আছে যে কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে ভেঙে আলফা রশ্মি বেটা রশ্মি গামা রশ্মি ইত্যাদি নির্গত তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। 3000 সংখ্যা করে বেশি আইসোটোপ জানা গেছে, এই এখান থেকে একটু সংজ্ঞা দিলাম এই যে চিকিৎসাক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়, কিছু কৃষিক্ষেত্রে আইসোটোপে ব্যবহার করা হয়, এই যে কৃষিক্ষেত্রে আইসোটোপে ব্যবহার করা হয়, তো এরকম আইসোটোপে ব্যবহার করা হয় এখান থেকে দেওয়া আছে। যখন আমার এখানে উল্লেখ করা ছিল যে রোগীদের ক্ষেত্রে আয়োডাইডের কথা উল্লেখ করা ছিল, তারপরে ফসফরাসের কথা উল্লেখ করা ছিল ওই উদ্দীপকের পরমাণুতে, আর কার্বনের কথা উল্লেখ করা ছিল, এইগুলো নিয়ে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের
ব্যবহার করব। তো এখন বইটা এটা দেখালাম, এখন নেক্সটটা আমরা যাই যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা কি, আমরা একটু পড়ি যে আইসোটোপকে একই মৌলের পদার্থের ভিন্ন 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 পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই থাকে এবং নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপ কি, যে যেসব আইসোটোপের বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি আলফা বেটা গামা ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। প্রদত্ত যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো হলো এই যেগুলো আমরা যে মৌলগুলো দিছে উদ্দীপকে, তার মধ্যে যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর মধ্যে পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস টেট্রাক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে কার্বন, ফসফরাস, আয়োডিন যেটা আয়োডাইড বলে, এর তেজস্ক্রিয় আইসোটোপের রয়েছে। এই তিনটা মৌলই রয়েছে আইসোটোপের মধ্যে, বাকি যেগুলো আছে ক্লোরিন অক্সিজেন এগুলো কোনো আইসোটোপের ব্যবহারের মধ্যে নাই, সালফারও নাই, অক্সিজেন এইগুলো নাই। জাস্ট এই তিনটার আইসোটোপের ব্যবহার আমরা জানবো। তা কী কী আইসোটোপ রয়েছে, কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে 14C, তারপর ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ আছে 32P, আর আয়োডাইডের আছে দুটি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে 125, মানে 125 আয়োডাইড আর 131 আয়োডাইড, এই চারটা ই নিয়েই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। আর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এই প্রথমটা আছে কার্বনের, ফোরটিন কার্বনের ব্যবহারটা আছে কি, ফোরটিন কার্বনের ব্যবহার এইটা ওইখানে বইতেই দেওয়া আছে যেখানে আমি দেখালাম এর আগে, যে এই তেজস্ক্রিয় আইসোটোপটি, এই তেজস্ক্রিয় আইসোটোপের দ্বারা ফসিল ও মমি সহ পৃথিবীর যাবতীয় বস্তু এমনকি পৃথিবীর বয়সও নির্ধারণ করা হয়। তার মানে এই C14 সহ এই আইসোটোপ ব্যবহার করে যে একটা ভূখণ্ডে ভূতলস্থ যে জিনিসটা উঠানোর পরে যে কত বছর সেটা মাটির নিচে রয়েছে তা এই আইসোটোপের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা যায় যে কত বছর পর্যন্ত তা পৃথিবীতে হয়েছে, আবার পৃথিবীর বয়সও নির্ণয় করা যায় যে এটা কত বছর পর্যন্ত পৃথিবীর বয়স রয়েছে। এই এই আইসোটোপগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের কী করে বয়স নির্ধারণ করে যে পৃথিবীর বয়স কত, কত বছর পরে এই মাটি চাপা ছিল, এরকম ভূগর্ভস্থ যত জিনিসপত্র আছে সেগুলো প্রত্নতাত্ত্বিকগুলো এইভাবে ই করে। আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে চাই যে 32P মানে ফসফরাস, যেটা 32 ফসফরাস ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় 32P এর ব্যবহার করা হয়। তাছাড়া কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় 32P যুক্ত ফসফেট দ্রবণের উদ্ভিদের কি মূল ধারায় সূচিত করা হয়। তার মানে এখানে ফসফরাসও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কি ফসফরাস চিকিৎসা ক্ষেত্রে রক্তে লিউকোমিয়া রোগের জন্য ব্যবহার করা হয়, আর এ ব্যবহার করা এছাড়াও কৃষিক্ষেত্রে ব্যবহার করে কী জন্য, ফসফেট দ্রবণের মূলধারায় সূচিত করার জন্য। এই ছিল আছে দুটো পয়েন্ট যেটা ফসফরাস 32 জন্য। এবারে আয়োডাইডের জন্য আসি আমরা, আয়োডাইড 125 এর ব্যবহার একটাই মাত্র ব্যবহার যা বইটি সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে লিখছি যে এই এই তেজস্ক্রিয় আইসোটোপের ক্যান্সার নিরাময়ের জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে ক্যান্সার, আমাদের যে ক্যান্সারগুলো যে কেমোথেরাপি আমরা যে দিই, এই আইসোটোপগুলো আমাদের কেমোথেরাপির মাধ্যমে দেওয়া হয় আর এই এই ক্যান্সার কোষকে এটা ধ্বংস করতে সাহায্য করে। তা তেজস্ক্রিয় আইসোটোপের ক্যান্সার নিরাময়ের জন্য এই আইসোটোপটা ব্যবহার করা হয়। এই আছে I-25 এর ব্যবহার। তারপরটা আছে কি যে 131P এর ব্যবহার, সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তার মানে আয়োডাইড 130 ফসফরাস না, সরি ভুল হয়েছে আমার, এটা হচ্ছে আই হবে, মানে আয়োডাইড সর্বপ্রথম আয়োডাইড থাইরয়েড ক্যান্সার নিরাময়ের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রুগীদের পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ I-31 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েড পৌঁছায়, তার মানে কি এক ধরনের আইসোটোপ আছে যেটা রুগীদেরকে সেবনের মাধ্যমে প্রদান করা হয় আর সেটা থাইরয়েডে যেয়ে পৌঁছায়। আর আইসোটোপ থেকে বেটা রশ্মি নির্গত হয়, তখন কি হয় বেটা রশ্মি নির্গত হয়, নির্গতর ফলে থাইরয়েড ক্যান্সার ওইখান থেকেই ধ্বংস হয়ে যায়। এই ছিল হচ্ছে যে যে মৌলগুলো ছিল সেই মৌলগুলো থেকে তিনটা জিনিস পেয়েছি, কার্বন ফসফরাস আর আয়োডাইডের
তেজস্ক্রিয় আইসোটোপ এর ব্যবহার। তো এই সুন্দরভাবে যদি সাজায় স্টুডেন্টরা লিখতে পারো তাহলে ফুল নাম্বার পাবে আশা করি। আর আমার চ্যানেলটি দেখে যদি কেউ উপকৃত হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে চেপে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।